নমস্কার বন্ধুগণ, স্মার্ট ক্যাম্পাস এই নতুন ইউটিউব চ্যানেলে একে স্যারের সাথে আমি তোমাদের নতুন এডুকেটর। আমার নাম রূপা গুপ্তা। তো আজকে আমি স্যার যে পিডিএফটা তোমাদের দিয়েছেন তার ভিডিও সলিউশন তোমাদের দেব। তার আগে কিছু কথা বলে নিই, এই চ্যানেলটা তৈরি করা হয়েছে তোমাদের ম্যাথস এবং জিআই ছাড়া অন্যান্য যেই সাবজেক্টগুলো জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কভার করার জন্য। আশা করি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাওয়া যাবে এবং তোমাদের কাজ হবে এই ভিডিওগুলি আর লেসেন্স অ্যান্ড মক টেস্টের সাথে রেগুলার নিজেকে আপডেট করে নেওয়া। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সরি, প্রথমেই জেনারেল স্টাডিজ স্পেলিংটা ভুল আছে, একটু কারেকশন করে নিও তোমরা। তো কোয়েশ্চেন নাম্বার 50 অবধি তো অ্যাথমেটিক্স সেকশন আছে যেটা স্যার প্রোভাইড করবেন তোমাদের, অ্যান্ড জেনারেল স্টাডিজ পোর্শনটা আমি কভার করছি এখানে। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 51 আছে, দেখো, ইন্ডিয়া হ্যাজ ডিফিটেড হুইচ কান্ট্রি টু লিভ দ্য আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 2018। তো বুঝতেই পারছো ইন্ডিয়া আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে 2018-এর। কাকে হারিয়ে? অস্ট্রেলিয়াকে হারিয়ে, মনে রাখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52, দ্য কারেন্সি অফ ইউএই, ইউএইর কারেন্সি কে কী বলা হয়? দিরহাম। তো তোমাদের কান্ট্রি ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, আর যেগুলো কান্ট্রি বেশি নিউজে থাকে বা আমাদের পরিচিত খুব ইম্পর্টেন্ট কান্ট্রি, সিগনিফিক্যান্ট কান্ট্রিজগুলো, তাদের ক্যাপিটাল কী, তাদের কারেন্সি কী, সেগুলো তোমাদের মনে রাখতে হবে স্পেশালি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 53, দেখো, দ্য ইন্দিরা গান্ধী অ্যাটমিক রিসার্চ সেন্টার ইজ লোকেটেড ইন, ইন্দিরা গান্ধী অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। তো বিভিন্ন রিসার্চ সেন্টারগুলো কোথায় আছে, কোন রাজ্যে আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, হু ডেস্ট্রয়েড নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি তোমরা জানো ফেমাস ইউনিভার্সিটি, সেটি কে ধ্বংস করে দিয়েছিলেন? সেটি মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এখানে একটু বখতিয়ার খিলজিটা লেখা নেই, দেখে নিও একটু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, ইন 1617 দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ গিভেন পারমিশন বাই হুম টু ট্রেড ইন ইন্ডিয়া। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে ট্রেড করার পারমিশন দিয়েছিল ফার্স্টেই? সে ছিল মুঘল শাসক কে? জাহাঙ্গীর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার, সরি, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56, দ্য কাকুরি ট্রেন কনস্পিরেসি কেস টুক প্লেস ইন, কাকুরি ট্রেন কনস্পিরেসি কেস হয়েছিল, কাকুরি যে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির যেই সদস্যরা ছিল বা রেভলিউশনারি বিপ্লবীরা ছিলেন, তারা একটা কাকুরি ট্রেনে অস্ত্রবোঝাই ব্রিটিশদের কাকুরি ট্রেনটাকে লুট করতে চেয়েছিলেন। তো সেই তার এগেনস্টে যে কনস্পিরেসি কেস হয়েছিল সেটা হচ্ছে কাকুরি ট্রেন কনস্পিরেসি কেস। এই কেসটি হয়েছিল কত সালে? 1925-এ। ঠিক আছে, বা কাকুরি দুর্ঘটনা কবে হয়েছিল যদি বলা হয় তাহলে সেম 1925-ই হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57, দেখো, দ্য ওনলি ভাইসরয় টু বি অ্যাসাসিনেটেড ইন ইন্ডিয়া, অ্যাসাসিনেটেড মানে মার্ডার্ড, মানে অফিসে যদি কাউকে মার্ডার করা হয় ইন অফিস তাকে অ্যাসাসিনেটেড বলা হয়, যেমন ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেটেড হয়েছিলেন লাইকওয়াইজ। তো সেই ভাইসরয়ের নাম কি? লর্ড মেয়ো। লর্ড মেয়ো ইজ দ্য ওনলি ভাইসরয় টু বি অ্যাসাসিনেটেড ইন ইন্ডিয়া। আরও অনেক ব্রিটিশ অফিসিয়ালস হয়েছিলেন কিন্তু তারা ভাইসরয় ছিলেন না, ভাইসরয়ের মধ্যে একমাত্র লর্ড মেয়োকেই অ্যাসাসিনেটেড করা হয়েছিল ইন্ডিয়াতে। কোয়েশ্চেন নাম্বার 58, দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার ইন দ্য ব্রিটিশ হাউস অফ কমন্স, ব্রিটিশ হাউস অফ কমন্স, ব্রিটিশদের যেটা লোয়ার হাউস সেটা হচ্ছে ব্রিটিশ হাউস অফ কমন্স। তো সেটাতে প্রথম ভারতীয় কে গিয়েছিলেন? দাদা ভাই নওরোজি হবে, নাইরোবি হয়ে গেছে, এটা নওরোজি হবে, তোমরা বুঝতেই পারছো। কোয়েশ্চেন নাম্বার 59, হু রেজ দ্য স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, তো ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন? তো ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন হরষদ মোহানি। অনেকেই কনফিউজ হয়ে যায়, ভুল করে ভগত সিং, যদিও এখানে অপশানে নেই কিন্তু এটা হবে হরষদ মোহানি, মনে রাখো। কোয়েশ্চেন নাম্বার 60, দেখো, ইংলিশ এডুকেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই, ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশন কার দ্বারা শুরু করা হয়েছিল? তো এখানে দুটো অপশানই মোটামুটি ঠিক বলতে পারো, ম্যাকাউলে অ্যান্ড বেন্টিক, বাট মোস্ট কারেক্টলি অ্যান্সার হবে ম্যাকাউলে, কারণ বেন্টিকের আমলে হয়েছিল কিন্তু পার্টিকুলারলি পার্সনটা ছিলেন হচ্ছে ম্যাকাউলে।
ম্যাকাউলে মাইনুর তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, সেটা হচ্ছে ইংলিশ এডুকেশনকে ইন্ট্রোডিউস করার ওখানে কথা বলা ছিল। কোয়েশ্চেন নাম্বার 61 দেখো, হোয়াট ওয়াজ দ্য চিফ অবজেক্টিভ অফ ওয়াহাবি মুভমেন্ট? ওয়াহাবি মুভমেন্টের চিফ অবজেক্টিভ কী ছিল? ওয়াহাবি মুভমেন্ট কোনটা, যেটা মুসলিমদের মধ্যে যেই মুভমেন্টটা হয়েছিল, মুসলিম কমিউনিটি তো পিউরিফাই ইসলাম, মুসলিম ধর্মের মধ্যে কিছু বাজে কিছু ঢুকে গেছিলো সেই সময়, তাকেই পিউরিফাই করার জন্য কি হয়েছিল, ইসলাম ধর্মকে পিউরিফাই করার জন্য ওয়াহাবি মুভমেন্ট শুরু করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 62 দেখো, চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া ওয়্যার বিল্ট বাই? তো অবশ্যই গোয়া আমরা পর্তুগিজ কাছ থেকে পেয়েছি, পর্তুগিজদের কাছ থেকে, তাদের দখলে ছিল, তো সেখানকার চার্চেস অ্যান্ড কনভেন্টসগুলো পর্তুগিজরাই তৈরি করেছিল। কোয়েশ্চেন নাম্বার 63, সারিস্কা অ্যান্ড রণথম্বর ইজ ফেমাস ফর? দেখো সারিস্কা অ্যান্ড রণথম্বর ন্যাশনাল পার্ক দুটোই, এটা কোথায় আছে, এটা আছে রাজস্থানে আছে, তো এই দুটো ন্যাশনাল পার্কই ফেমাস কিসের জন্য, টাইগার্সের জন্য ফেমাস। কোয়েশ্চেন নাম্বার 64 দেখো, দ্য বিচ স্যান্ডস অফ কেরালা ইজ রিচ ইন? বিচ স্যান্ড মানে সমুদ্রের ধারে যেটা বিচ থাকে সেখানকার যে স্যান্ড, সেই স্যান্ডকে কেরালায় যে স্যান্ড আছে সেটা হচ্ছে মোনাজাই স্যান্ড, ঠিক আছে? মোনাজাই স্যান্ডের মধ্যেই অ্যাকচুয়ালি থোরিয়াম পাওয়া যায়, তো কেরালায় যে মোনাজাই স্যান্ড আছে সেটা কিসে রিচ আছে, সেটা থোরিয়ামে রিচ আছে। থোরিয়াম কী কাজে ইউজ করা হয়, থোরিয়াম ইউজ করা হয় নিউক্লিয়ার পাওয়ার তৈরি করার কাজে, ইউরেনিয়ামের মতোই একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থোরিয়াম, ওকে মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 65, দ্য লার্জেস্ট ইরিগেশন ক্যানাল ইন ইন্ডিয়া ইজ? ইন্ডিয়ার যেটা সব থেকে বড়ো লার্জেস্ট ইরিগেশন ক্যানাল সেটা কোনটা, ইন্দিরা গান্ধী ক্যানাল। দ্য ট্রপিক্যাল গ্রাসল্যান্ড অফ আফ্রিকা ইজ নোন অ্যাজ? আফ্রিকার যেটা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড সেটাকে কী বলা হয়, সেটাকে সাভানা বলে। এরকমই উত্তর আমেরিকার যেটা গ্রাসল্যান্ড সেটাকে প্রেইরি বলে, দক্ষিণ আমেরিকার গ্রাসল্যান্ডকে পম্পাস বলে, সাউথ আফ্রিকার যেটা গ্রাসল্যান্ড সেটাকে ভেল্ড বলে, মনে রাখবে এগুলো। কোয়েশ্চেন নাম্বার 67 দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন? ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোথায় লোকেট করা, কোথায় আছে, উত্তরাখণ্ডে। এটার সাথে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ককে তোমরা কনফিউজ করবে না, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় আছে, কেরালায় আছে, অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, ফ্লাওয়ার বুঝতেই পারছো, উত্তরাখণ্ডে অনেক ফ্লাওয়ার ফুল, সেজন্য এভাবে তোমরা মনে রাখতে পারো রিলেট করে, ওকে। নেক্সট, রিহান ভ্যালি প্রজেক্ট ইজ লোকেটেড ইন? রিহান ভ্যালি প্রজেক্ট কোথায় আছে, রিহান নদীর উপর, রিহান নদীটা কোথায় আছে, উত্তরপ্রদেশে, তো রিহান ভ্যালি প্রজেক্ট কোথায় আছে, উত্তরপ্রদেশে। তোমরা বিভিন্ন মাল্টিপারপাস প্রজেক্ট, ড্যাম, এগুলো কিন্তু দেখে যাবে পরীক্ষায়, এখান থেকে একটা কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো তোমরা। কোশ্চেন নাম্বার 69 দেখো, দ্য নেইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া হুইচ হ্যাজ দ্য স্মলেস্ট এরিয়া ইজ? তো আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবথেকে ছোটো এরিয়া কোন দেশের, ভুটানের। এই যেই চারটে দেশের কথা এখানে বলা হয়েছে তার মধ্যে ভুটান হচ্ছে সব থেকে ছোটো এরিয়াতে। কোয়েশ্চেন নাম্বার 70, দ্য ওল্ডেস্ট রক ইন ইন্ডিয়া ইজ রিপোর্টেড ফ্রম? তো এখানেও বিষয়টি লক্ষ্য করার মতো কি, যে ওল্ডেস্ট এখানে মাউন্টেন রেঞ্জ বলেনি, এখানে ওল্ডেস্ট রক বলেছে, মানে সবথেকে পুরনো শিলা কোথায় পাওয়া গেছে, তো প্রথম সবথেকে পুরনো শিলা হচ্ছে ধারওয়াড় রিজিয়নে, মানে যেটা কর্ণাটক রিজিয়ন বলতে পারো, তো ধারওয়াড় রিজিয়নটায় সবথেকে ওল্ডেস্ট রক পাওয়া যায় ইন্ডিয়ার, আর সবথেকে পুরনো যদি মাউন্টেন রেঞ্জ বলে তাহলে কিন্তু আরাবল্লী রেঞ্জ হবে, তো এখানে অনেকেই ভুল করে থাকতে পারে। আচ্ছা নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 71, হাউ মেনি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া হ্যাজ সি কোস্ট? ইন্ডিয়াতে কতগুলি এমন রাজ্য আছে এবং ইউনিয়ন টেরিটরি আছে যেটা সি যেটাতে মানে সমুদ্র কোস্ট আছে, সমুদ্রের কোস্ট আছে, তো এরকম 9টা রাজ্য এবং 4টা ইউনিয়ন টেরিটরি আছে, তো 9টা রাজ্য কী কী তোমরা একটু গেস করে নিতে পারো। আমরা যদি পশ্চিম থেকে শুরু করি, গুজরাট থেকে, গুজরাট তোমরা জানো লার্জেস্ট কোস্ট লাইন, যদি সব থেকে বড়ো কোস্ট লাইন গুজরাটেরই আছে, তো গুজরাটের পর মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পর গোয়া, গোয়ার পর কর্ণাটক, কর্ণাটকের পরে কেরালা, তারপরে তামিলনাড়ু, তামিলনাড়ুর পরে আন্ধ্রপ্রদেশ, আন্ধ্রপ্রদেশের পরে ওড়িশা, ওড়িশার পরে আমাদের পশ্চিমবঙ্গ, তো এই সমস্ত রাজ্যগুলোর কোস্ট লাইন আছে। আর যেটা ইউনিয়ন টেরিটরিজ ওগুলোর মধ্যে আছে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, দামান অ্যান্ড দিউ অ্যান্ড পুদুচেরি, এই চারটের আবার কোস্ট লাইন রয়েছে, ওকে। আচ্ছা নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 72,
Where is Film and Television Institute of India located? তাহলে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় আছে? পুনেতে আছে, মনে রাখবে। এটার অ্যান্সার বোল্ড করা নেই, তোমরা দাগিয়ে নিও। অপশন ডি অ্যান্সার হবে পুনে। কোয়েশ্চেন নাম্বার 73, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ পর্তুগাল? তোমাদের এখনই বললাম কান্ট্রি ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি পড়তে হবে। তো পর্তুগালের যেটা ক্যাপিটাল সেটার নাম হচ্ছে লিসবন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 74, আফটার হুইচ ফাইভ ইয়ার প্ল্যান দ্য রোলিং প্ল্যান ওয়াজ ইমপ্লিমেন্টেড? তো রোলিং প্ল্যানটা কয় নম্বর প্ল্যানের পর ইমপ্লিমেন্ট করা হয়েছিলো, যখন ফ্লিপ প্ল্যান হয়ে গেছিলো ইন্দিরা গান্ধীর টাইমে, তখন ইন্দিরা গান্ধীর সরকার যখন চলে গেল, তখন মোরারজি দেশাই গভর্নমেন্ট আসলো, সেই সময় কিন্তু ওই ফাইভ ইয়ার প্ল্যানটাকে ওরা রোলিং প্ল্যান হিসাবে চালু করলো। ঠিক আছে, 1978 এই টাইমটা হবে, 78-79 এরকম কিছু একটা। ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমার ফিফ প্ল্যানের পর শুরু হলো রোলিং প্ল্যান, মানে যখন অলরেডি ফিফ প্ল্যান কমপ্লিট হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 75, হু জেনারেলি প্রেজেন্ট দ্য ফিনান্স বাজেট ইন ইন্ডিয়ান পার্লামেন্ট? তো ইন্ডিয়ান পার্লামেন্টে ফিনান্স বাজেট, যেটা কয়েকদিন পরেই আমাদের প্রেজেন্ট হবে, 1 ফেব্রুয়ারি আর কি, তো সেটা কে প্রেজেন্ট করবে? 1 ফেব্রুয়ারি আই থিঙ্ক, সেটা কে প্রেজেন্ট করবে? সেটা প্রেজেন্ট করবে ফিনান্স মিনিস্টার, আমাদের অর্থমন্ত্রী। কোয়েশ্চেন নাম্বার 76, মায়োপিয়া ইজ এ ডিফেক্ট অফ আইস হুইচ ইজ অলসো নোন অ্যাজ? মায়োপিয়া একটা চোখের রোগ, যেটা বেশিরভাগ আমরা চারপাশে বেশিরভাগ মায়োপিয়াই দেখতে পাই, যার নিয়ার সাইটেডনেস হয়ে যায়। নিয়ার সাইটেডনেস মানে দৃষ্টিটা নিকটবদ্ধ হয়ে যায়, সে দূরে দেখতে পায় না, তার দৃষ্টিটা নিকটেই সীমিত থাকে, সেজন্য এটা নিয়ার সাইটেডনেস। অনেকে এটা কনফিউজড হয়ে যায়, নিয়ার সাইটেডনেস মায়োপিয়া মানে দূরের, এরকম কোনো ব্যাপার না, এটা নিয়ার সাইটেডনেস হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 77, দেখো, হু ডিসকভার্ড নাইট্রোজেন? নাইট্রোজেন কে ডিসকভার করেছেন? তো অ্যান্সার হবে ডি, রাদারফোর্ড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 78, দেখো, ড্যাশ গ্যাস কনভার্টেড টু ফসিন ওয়েন এক্সপোজ টু সানলাইট? তো ক্লোরোফর্ম অ্যান্সার হবে এ। ক্লোরোফর্ম কী হয়ে যায়? যখন সানলাইটে রাখা হয় সেটা ফসজিন হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 79, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি? এগেন সায়েন্স থেকে, কোনটা ভেক্টর কোয়ান্টিটি না? তো এর মধ্যে ইলেকট্রিক কারেন্ট যেটা আছে সেটা স্কেলার কোয়ান্টিটি, বাকিগুলো ভেক্টর কোয়ান্টিটি। তো ইলেকট্রিক কারেন্টের ইউনিট কী? অ্যাম্পিয়ার। কোয়েশ্চেন নাম্বার 80, দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিভাইস ইউজ টু কনভার্ট অল্টারিং কারেন্ট ইন টু ডাইরেক্ট কারেন্ট? এসি কারেন্টকে ডিসি কারেন্ট করতে কী ইউজ করা হয়? রেক্টিফায়ার। ঠিক আছে, অনেকে ট্রান্সফরমার করে দেয়, কিন্তু না, এসি থেকে ডিসি করতে রেক্টিফায়ার ইউজ হয়। ঠিক আছে, তোমরা এভাবে মনে রাখতে পারো, এই রেক্টিফায়ার ইসি আছে। আমি জাস্ট একটা মানে ফানি ট্রিক্স বললাম, এটা কোনো লজিক না। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 81, দেখো, ওয়েন ইজ হিউম্যান রাইটস ডে ইজ সেলিব্রেটেড? হিউম্যান রাইটস ডে কবে সেলিব্রেট করা হয়? 10th of December, ডিসেম্বরের 10 তারিখে প্রত্যেক বছর হিউম্যান রাইটস ডে সেলিব্রেট করা হয়। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 মানে 2023-এর কোথায় হেল্ড হবে? সেটা হবে ইন্ডিয়াতে। আর এবছর যেটা 2019-এর আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হবে, যেটা মেনলি আমরা 50 ওভারের ক্রিকেট দেখি, সেই ক্রিকেটটার যেটা মেন ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেটার ওয়ার্ল্ড কাপ এই বছর হবে ইংল্যান্ডে। আর 2023-এ আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত এটি হোস্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 83, দেখো, দ্য প্রবাসী ভারতীয় আইডিয়াস হয়ে গেছে, দ্য দিবস হবে, সরি ফর দ্যাট, ফর দ্য মিস্টেক্স। তো প্রবাসী ভারতীয় দিবস 2019 এটা কোথায় হেল্ড হবে বা হয়ে গেল? এই তো 21 থেকে 23 তারিখ অবধি হয়তো হলো সেখানে, তো সেটা হয়েছে বারাণসীতে। সেটা থিম ছিল মনে হয় রোল অফ ইন্ডিয়ান ডায়াসপোরা ইন মেকিং নিউ ইন্ডিয়া, এরকম কিছু একটা থিম ছিল। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও তোমাদের আসতে পারে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 84, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ আসিয়ান? আসিয়ান একটা রিজিয়নাল গ্রুপিং, মানে অনেকগুলো 10টা দেশের, সাউথ ইস্ট এশিয়ার 10টা দেশের একটা গ্রুপিং। সেই গ্রুপিংয়ের মধ্যে কোন কোন দেশ আছে? 10টা দেশ আছে সাউথ ইস্ট এশিয়ার, কিন্তু চায়না এর মধ্যে নেই। ঠিক আছে, তো তোমাদের এই 10টা দেশের নামই মনে রাখতে হবে, তাহলেই তোমরা কোনটা নেই সেটা বলতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 85, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ থিওজফিক্যাল সোসাইটি? থিওজফিক্যাল সোসাইটির ফাউন্ডার কে ছিলেন? তো তার নাম হচ্ছে মাদাম ব্লাভাতস্কি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে, ইম্ব্যাক্স ইজ দ্য মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া, ইন্ডিয়া অ্যান্ড জাপান, অর ইন্ডিয়া মায়ানমার, অর ইন্ডিয়া মালদ্বীপস? তাহলে ইম্ব্যাক্স যেটা মিলিটারি এক্সারসাইজ, সেটা কার কার মধ্যে হয়েছে?
সেটা হয়েছে ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, এই দুটো দুটো দেশের মধ্যে ইম্প্যাক্স মিলিটারি এক্সারসাইজটা হয়েছে, বিভিন্ন মিলিটারি এক্সারসাইজ, নেভাল এক্সারসাইজ, এয়ারফোর্সের মধ্যে এক্সারসাইজ, ঠিক আছে, এগুলো বিভিন্ন দেশের সাথে হয়ে থাকে। আর এরকমই একটা এক্সারসাইজ হচ্ছে ভিম ব্যাক্স, সেটা হচ্ছে ইন্ডিয়া আর ভিয়েতনামের মধ্যে ভিম ব্যাক্স এক্সারসাইজটা হয়। নেক্সট হচ্ছে দেখো, না নাটপা ঝাঁকড়ি ড্যাম ইজ লোকেটেড ইন, নাটপা ঝাঁকড়ি ড্যামটা কোথায় আছে? নাটপা ঝাঁকড়ি ড্যাম একটা ইম্পর্টেন্ট ড্যাম, সেটা আছে হিমাচল প্রদেশে, মনে রাখবে, খুব কমন ড্যাম, মানে সবসময় পরীক্ষায় আসে। হু হ্যাজ দ্য অথরিটি টু কল এ জয়েন্ট সিটিং অফ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, পার্লামেন্টে যেটা জয়েন্ট সিটিং হয়, মানে জয়েন্ট সিটিং বলতে লোকসভা আর রাজ্যসভার জয়েন্ট যেটা সিটিং হবে সেটা কে ডাকতে পারবে? সেটা প্রেসিডেন্ট ডাকতে পারবে। সিএনজি ইউজড ইন অটোমোবাইলস টু চেক পলিউশন মেনলি কনসিস্ট অফ, সিএনজি যেটা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটি অটোমোবাইলসে ইউজ করা হয়, সেটির মধ্যে মূলত কী থাকে? মূলত কিন্তু মিথেন থাকে, ঠিক আছে, অন্যান্য গ্যাসও থাকে কিন্তু মিথেনটাই মূলত কম্প্রেসড ন্যাচারাল গ্যাস গ্যাসে থাকে। কোয়েশ্চেন নাম্বার 90 দেখো, টু অ্যাভয়েড নকিং অফ ইঞ্জিন অফ এ কার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টি নকিং এজেন্ট, তো কারে যে অ্যান্টি নকিং এজেন্ট হিসাবে কোন পদার্থকে ব্যবহার করা হয়? লেড, টেট্রা ইথাইল, এগুলো অনেকবার প্রশ্ন এসেছে, এগুলো সবই প্রায় জেনারেল স্টাডিজের কোশ্চেনগুলো তোমাদের মানে খুব মানে সোজাও ছিল না, কঠিনও ছিল না, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, এরকম কোশ্চেন তোমরা এক্সামে কিন্তু এক্সপেক্ট করতে পারো। আচ্ছা, লেড, টেট্রা ইথাইল, সেই অ্যান্সারটা। হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন ইজ সিনথেসাইজড বাই ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া, তো নিচের কোন ভিটামিন, ভিটামিনগুলোর মধ্যে কোন ভিটামিন হচ্ছে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া দিয়ে সিনথেসাইজ করা হয়? তো সেটা হবে অ্যান্সার ভিটামিন কে, আমাদের ব্যাকটেরিয়াটা মানে আমাদের ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া দিয়ে এটাকে আমাদের অন্ত্রে এটাকে সিনথেসাইজ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 92 দেখো, তক্ষশিলা ওয়াজ ফেমাস সাইট অফ, তক্ষশিলা যেটা আমরা বাংলায় বলি, তক্ষশিলা কিসের ফেমাস সাইট? গান্ধারা আর্টের, গান্ধারা যেই আর্ট ছিল সেই আর্টের ফেমাস সাইট হলো তক্ষশিলা। শ্বেতাম্বরাস অ্যান্ড দিগম্বরাস ওয়ার দ্য টু সেক্স অফ, শ্বেতাম্বর অ্যান্ড দিগম্বর দুটো ভাগ কোন ধর্মের ছিল? জৈন ধর্মের ছিল, ঠিক আছে। আর মহাজন আর হীনজন কোন ধর্মের ছিল? মহাজন আর হীনজন ওটা ছিল বৌদ্ধ ধর্মের। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং নিউজ পেপার ওয়াজ লঞ্চ বাই মতিলাল নেহরু, মতিলাল নেহরু দ্বারা নিচের কোন নিউজ পেপারটা ফাউন্ডেড করা হয়েছিল? সেটি হবে দ্য ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে বিভিন্ন নিউজ পেপার তাদের ফাউন্ডারগুলো বা এডিটরগুলো তোমাদের মুখস্থ করে যেতে হবে। কোয়েশ্চেন নাম্বার 95 দেখো, হু পুট অ্যান এন্ড টু দ্য সিস্টেম অফ ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল, তো বাংলায় যে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেছিলেন রবার্ট ক্লাইভ, সেটা কে শেষ করেছিলেন? সেটি শেষ করেছিলেন ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। তো গভর্নর জেনারেল সম্বন্ধেও তোমাদের দেখে যেতে হবে, যেমন কত সাল থেকে কত সাল অবধি গভর্নর অফ বেঙ্গল ছিলেন, তারপরে আসলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপরে আসলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তারপরে হয়ে গেল ভাইসরয়ের পোস্ট, ঠিক আছে। তো সবগুলো পোস্টে কে কখন ছিলেন, কী কী কাজ করেছিলেন, এগুলো পরীক্ষায় আসবে। কোয়েশ্চেন নাম্বার 96, হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য হিন্দুস্তান রিপাবলিকান আর্মি অর হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন ইন 1924, যেটা কাকুরি কনস্পিরেসি কেসের সময় আমি বললাম তোমাদের, এই হিন্দুস্তান রিপাবলিকান আর্মি যেটা রেভলিউশনারি গ্রুপদের একটা দল ছিল, মানে বিপ্লবীদের একটা দল ছিল হিন্দুস্তান রিপাবলিকান আর্মি, সেটা 1924 সালে কে ফাউন্ড করেছিলেন? সচীন্দ্রনাথ সান্যাল, ঠিক আছে। আরও অনেকজন ছিলেন তার সাথে, কিন্তু মেনলি সচীন্দ্রনাথ সান্যাল, তিনি তার উদ্যোগে গঠন করা হয়েছিল। ইন হুইচ স্টেট কুঞ্চিকল ওয়াটারফল ইজ লোকেটেড, কুঞ্চিকল ওয়াটারফল একটা ইম্পর্টেন্ট ওয়াটারফল, কর্ণাটকে কুঞ্চিকল ওয়াটারফল রয়েছে। নেক্সট, দ্য রিভার কিষাণগঙ্গা ইজ এ ট্রিবিউটারি অফ, তো কিষাণগঙ্গা দেখে তোমরা ভাববে না যে এটা গঙ্গার ট্রিবিউটারি, এটা উপনদী হচ্ছে ঝেলাম নদীর উপনদী, তাহলে কিষাণগঙ্গাও আছে কাশ্মীরে আর ঝেলামও আছে কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীরের মেন যেটা নদী সেটা হচ্ছে ঝেলাম, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 99 দেখো, বিটুইন হুইচ রেঞ্জেস দ্য কাশ্মীর ভ্যালি ইন হিমালয়াস লোকেটেড, তাহলে হিমালয় যেটা লোকেট মানে অবস্থান সেটা কোন কোন রেঞ্জে? তোমরা জানো ওখানে চারটে রেঞ্জ আছে মেনলি, কারাকোরাম রেঞ্জেস, তারপরে আছে লাদাখ রেঞ্জেস, তারপরে আছে জাস্কার রেঞ্জেস, তারপরে আছে পীরপাঞ্জল রেঞ্জেস, ঠিক আছে, এই চারটে রেঞ্জেস পরপর আছে। তো কাশ্মীর যেটা ভ্যালি মানে কাশ্মীর উপত্যকা সেটা হচ্ছে জাস্কার আর পীরপাঞ্জলের ঠিক মাঝখানে অবস্থান করছে।
নেম দ্য রিভার হুজ ওয়াটার ইজ ইউটিলাইজড বাই কাঁকড়াপাড়া প্রজেক্ট। তাহলে নিচের কোন নদী, কোন নদীর জল কাঁকড়াপাড়া নিউক্লিয়ার প্রজেক্ট, কিন্তু একটা কাঁকড়াপাড়া নিউক্লিয়ার প্রজেক্ট কোথায় আছে, গুজরাটে আছে, ঠিক আছে। তো কাঁকড়াপাড়া নিউক্লিয়ার, তোমাদের নিউক্লিয়ার প্রজেক্ট আমাদের কোথায় কোথায় আছে, খুব বেশি নেই, যে কটা আছে সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। কাঁকড়াপাড়া প্রজেক্ট, তারপরে কালপক্কম তামিলনাড়ুতে আছে, তারপরে মহারাষ্ট্রের তারাপুরে আছে। তো এগুলো নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কোথায় কী আছে আর কোন নদীর তীরে আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে কাঁকড়াপাড়া প্রজেক্টটা কোন নদীর পাশে আছে, তাপি নদী, গুজরাটে একটি, গুজরাটের মেন নদী যদি বলো তাহলে তাপি নদী, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 101, 101 দেখো, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ক্যান বি ওপেন আপ টু দ্য এজ অফ। তাহলে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যেটা নতুন স্কিম যেটা কয়েক বছর আগেই লঞ্চ করা হয়েছিল, সেটা সেটাতে গার্ল চাইল্ডের 10 বছর এজ পর্যন্ত অ্যাকাউন্টটা খোলা যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 102 দেখো, এ হর্স ওয়াক্স ইন্টু আ বার ইজ রিটেন বাই, এ হর্স ওয়াক্স ইন্টু আ বার, এটা কে লিখেছেন, এটা খুব ফেমাস বুক, ইট ইজ রিটেন বাই ডেভিড গ্রসম্যান। কোয়েশ্চেন নাম্বার 103, হোয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ব্রিক্স। তাহলে ব্রিক্স এটাও একটা রিজিয়নাল গ্রুপিং লাইক আসিয়ান, যেটা আমরা আগে দেখলাম। ব্রিক্সের ফুল ফর্ম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। ওকে, তো এটার একটা পার্সোনালি একটা নতুন ব্যাঙ্ক খুলেছে, যেটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, বা ব্রিক্স ব্যাঙ্কও বলতে পারো। আর এটার হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই, চায়নাতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 104, সাত্রিয়া ইজ দ্য ডান্স ফর্ম অফ হুইচ স্টেট। সাত্রিয়া ইজ দ্য ক্লাসিক্যাল ড্যান্স, আমাদের দেশে 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, তার মধ্যে সাত্রিয়া একটা ক্লাসিক্যাল ড্যান্স, এবং এটা কোন কোন স্টেটের, এটি আসামের। হোয়্যার ইজ দ্য গ্রেট ব্যারিয়ার রিফ লোকেটেড, গ্রেট ব্যারিয়ার রিফ আমরা জানি কোথায়, অস্ট্রেলিয়ার কোস্টে আছে, এবং অস্ট্রেলিয়ার কোস্টটা কোথায়, প্যাসিফিক ওশিয়ানে। তো এখানে অ্যান্সারটা বোল্ড করা নেই, তোমরা দেখে নাও, প্যাসিফিক ওশিয়ান অ্যান্সার হবে। হোয়্যার ইজ গ্রেট গ্রেট ব্যারিয়ার রিফ লোকেটেড, গ্রেট ব্যারিয়ার রিফ লোকেটেড ইন প্যাসিফিক ওশিয়ান। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 106, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ইজ, নিচের মধ্যে কোনটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি ভালো পরিবাহী, গ্রাফাইট। কোয়েশ্চেন নম্বর 107 দেখো, দ্য সান অ্যান্ড দ্য মুন অ্যাপিয়ার এলিপ্টিক্যাল নিয়ার দ্য হরাইজন বিকজ, হরাইজনে যখন সূর্য অস্ত যায় বা ওঠে, চাঁদের বা চাঁদকেও যখন দেখতে পাও হরাইজনে, তখন দেখবে একটা এলিপ্টিক্যাল দেখা যায়। সেটা কেন, সেটা আলোর কোন ধর্মের জন্য, আলোর রিফ্র্যাকশন ধর্মের জন্য, ওকে, প্রতিসরণ আই থিঙ্ক বাংলায় বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 108, প্রসেস অফ গেইনিং ইলেকট্রন ইজ নোন অ্যাজ, ইলেকট্রন গেইন করার যে প্রসেসটা, নেওয়ার যে প্রসেসটা, সেটাকে রিডাকশন বলে। কিন্তু এখানে অক্সিডেশন বা রিডাকশনের মনে অনেকেই কনফিউশন হয়, যখন গেইনিং ইলেকট্রন হয় তখন রিডাকশন হয়, যখন ছেড়ে দেওয়া হয় তখন অক্সিডেশন। কোয়েশ্চেন নম্বর 109 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ইজ জেনারেলি ইউজড ফর মেকিং ফিলামেন্টস অফ বাল্বস, নিচের কোন মেটালটি ফিলামেন্ট অফ বাল্বে, আমরা জানি কি ফিলামেন্ট অফ বাল্ব তৈরি হয় টাংস্টেন নামে একটা মেটাল দিয়ে। এবার টাংস্টেনের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে বড় হাতের W, ঠিক আছে, সেজন্য মনে রাখবে এটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 110, রভার্স কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস, তো রভার্স কাপ যেটা আছে সেটা কোন স্পোর্টসের সাথে জড়িত, যদি এখনও এখন আর এই কাপটা খেলা হয় না, এটি ফুটবলের সাথে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 111, এস এগেনস্ট অস ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ স্পোর্টস পার্সন, এটি একটি আত্মজীবনী বলতে পারো, এটা কোন স্পোর্টস পার্সনের, সানিয়া মির্জার। নেক্সট কন্ট্রাকশন অফ হার্ট ইজ নোন অ্যাজ, কন্ট্রাকশন মানে সংকুচন, হার্টের যে সংকুচন সেটাকে কী বলা হয় সিস্টল, আর সম্প্রসারণকে বলা হয় ডায়াস্টল। হুইচ গ্ল্যান্ড ইজ সোর্স অফ এনজাইম টায়ালিন, এনজাইম টায়ালিন আমাদের কোথায় উৎপন্ন হয়, আমাদের জিভে উৎপন্ন হয়, স্যালাইভারি গ্ল্যান্ডে, ঠিক আছে। তো হুইচ গ্ল্যান্ড ইজ সোর্স অফ এনজাইম টায়ালিন, স্যালাইভারি গ্ল্যান্ড। কোয়েশ্চেন নম্বর 114, নেম দ্য সোর্স ফ্রম হুইচ অ্যাসপিরিন ইজ প্রডিউসড, তাহলে অ্যাসপিরিন যেটা আমরা ব্যথা, মাথা ব্যথা বা অন্য কোনো ব্যথার জন্য খাই, সেটা মেনলি কোথা থেকে পাওয়া যায়, উইলো বার্ক, উইলো গাছের ছাল থেকে পাওয়া যায়। নেক্সট 115, হুইজ রিগার্ডেড অ্যাজ ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি, মডার্ন কেমিস্ট্রির ফাদার কাকে বলা হয়, ল্যাভোসিয়ারকে বলা হয়, মডার্ন কেমিস্ট্রির ফাদার। কোয়েশ্চেন নম্বর 116, ইন ফাইবার অপটিক কমিউনিকেশনস দ্য সিগন্যাল ট্রাভেলস ইন দ্য ফর্ম অফ, ফাইবার অপটিক যেটা কমিউনিকেশন, সিগন্যাল কোথা থেকে কোথায় ট্রাভেল, মানে সরি, কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে ট্রাভেল করে, লাইট ওয়েভের মাধ্যমে। অপটিক কথাটা মানেই হচ্ছে
দেখা, সো তোমরা এখান থেকে গেস করতে পারো এটা লাইট ওয়েভ হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 117, অ্যামং দ্য ফলোয়িং হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি। তো বিভিন্ন রকম রে আছে, ইউভি রে, এক্স রে, গামা রে, বিভিন্ন রকমের রে মানে আলোর বিভিন্ন রকম একটা রেঞ্জের বিভিন্ন রকম এনার্জি আছে, তো কোনটার কীরকম এনার্জি সেটা তোমাদের দেখে নিতে হবে। তো এই চারটের মধ্যে সব থেকে বেশি এনার্জি এক্স রে, কিন্তু তার মানে এটা নয় যে এক্স রেরই সব থেকে বেশি এনার্জি, এক্স রের থেকে বেশি এনার্জি হচ্ছে কসমিক রে, গামা রে, এগুলো রে আছে, ঠিক আছে? তো এই চারটের মধ্যে সব থেকে বেশি এনার্জি এক্স রে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 118, দ্য পোখরান টু টেস্ট ওয়াজ কন্ডাক্টেড অন। একটা পোখরান ওয়ান টেস্ট হয়েছিল 1978 বা 79-এ, আর নেক্সট তার 20 বছর পর আরেকটা টেস্ট হলো আমাদের নিউক্লিয়ার টেস্ট, কিন্তু এগুলো আরেকটা নিউক্লিয়ার টেস্ট পোখরান টু টেস্ট হয়েছিল 1998-এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 119, হুইচ অর্গানেলে ইজ না সেল আদার দ্যান নিউক্লিয়াস কন্টেন্ট ডিএনএ। তো আমাদের সেলে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, তাছাড়া আর কোন একটা অর্গানেলে আছে যার মধ্যে ডিএনএ থাকে? তো আমাদের কোষের মধ্যে আরেকটা অর্গানেলে আছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ থাকে। ডিএনএ ফুল ফর্ম ডি অক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড। কোয়েশ্চেন 120, আ কমন প্ল্যান্ট ফাউন্ড ইন ট্রপিক্যাল রেন ফরেস্ট। নিচের চারটের মধ্যে কোনটা একটা কমন প্ল্যান্ট যেটা ট্রপিক্যাল রেন ফরেস্টে দেখা যায়? ট্রপিক্যাল রেন ফরেস্টের বাংলাটা ঠিক মনে পড়ছে না এখন, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য আই থিঙ্ক, ঠিক আছে? তো এই চারটের মধ্যে অর্কিড হবে, অর্কিড হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্টে দেখা যায়। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইউরেনিয়াম মাইন অফ ইন্ডিয়া। ইউরেনিয়াম মাইন আমাদের ইন্ডিয়াতে সব থেকে ইম্পর্ট্যান্ট ইউরেনিয়াম মাইন কোথায় আছে? আমাদের ইন্ডিয়াতে এমনিতে খুব বেশি নেই, তো মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আছে সেটা হচ্ছে যদুগুড়া, এটি ঝাড়খণ্ডে আছে, সিংভূম ডিস্ট্রিক্টে, ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্টে যদুগুড়া আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 122, হুইচ অফ দিস ব্যাটেলস প্রুভ ডিসিসিভ ইন দ্য অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরি ইন ইন্ডিয়া। তাহলে নিচের কোন যুদ্ধটির মাধ্যমে অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরির একটা ফাইনাল ডিসিসিভ হয়েছিল, মানে বলতে পারো ফ্রেঞ্চরা একদম হেরে গিয়েছিল ইংরেজদের কাছে, তো সেটা হবে ব্যাটেল অফ ওয়ান্দিওয়াস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 123, দেখো, দ্য রিও আর্থ সামিট ওয়াজ এ মেজর ইউনাইটেড নেশনস কনফারেন্স হেল্ড ইন। যেটা রিও আর্থ সামিট হয়েছিল, খুব ইম্পর্ট্যান্ট একটা এনভায়রনমেন্টাল রিলেটেড একটা সামিট, সামিট মিন্স মিটিং টাইপেরই বলতে পারো, অনেকগুলো দেশ একসাথে মিলিত হয় মিটিং করেছিল ইউনাইটেড নেশনসের অন্তর্গত, ইউনাইটেড নেশন মানে সংযুক্ত রাষ্ট্র। তো সেই কনফারেন্সটা কবে হয়েছিল? 1992-তে, 1992-তে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 124, দ্য রামসার কনভেনশন ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি ফর। রামসার কনভেনশন যেটা হয়েছিল সেটা ইন্টারন্যাশনাল ট্রিটি কিসের? এটাও একটা এনভায়রনমেন্টের রিলেটেডই কনভেনশন, এটা হয়েছিল ওয়েটল্যান্ডসের উপরে। এই যে আমাদের ওয়েটল্যান্ড, যেটা আমাদের ইস্ট কলকাতা, কলকাতায় একটি ওয়েটল্যান্ড আছে, ঠিক আছে, যেটাকে কী যেন বলে একটা, মনে পড়ছে না টার্মটা, যাই হোক, তো ওই ওয়েটল্যান্ডগুলোকে বাঁচানোর জন্য মানে সার্ভাইভ যাতে করতে পারে, কারণ সেখানে কনস্ট্রাকশন হয়ে গেলে আমাদের ওয়েট সব কিছুরই ন্যাচারাল প্রকৃতির সব কিছুরই আমাদের দরকার আছে, তো ওয়েটল্যান্ডসগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলোরও রিকোয়ারমেন্ট রয়েছে, তো এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য। তো তার জন্য যেটা কনভেনশন সেটা হয়েছিল রামসার কনভেনশন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 125, টু হুইচ এজ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলিংস টু। সিন্ধু সভ্যতা কোন এজে ছিল? ব্রোঞ্জ এজে ছিল, অনেকে ভুল করতে পারে স্টোন এজ, আয়রন এজ, তো এটা হবে ব্রোঞ্জ এজ। 126, দ্য ইম্পিচমেন্ট প্রসেস অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ অ্যাডপ্টেড ফ্রম। তো আমাদের প্রেসিডেন্টকে যে ইম্পিচমেন্ট করা, আমাদের প্রেসিডেন্টকে এমনি সরানোর কোনো উপায় নেই, তাকে ইম্পিচমেন্ট করিয়ে তাকে রিমুভ, এমনি রিমুভেলের কোনো নিয়ম নেই, তার অফিস থেকে তাকে কোনো উপায় রিমুভ করা যাবে না, একমাত্র উপায় হচ্ছে ইম্পিচমেন্ট। ইম্পিচমেন্ট মানে নিজে তাকে নিজে থেকে মানে মানতে, মানে অ্যাকসেপ্ট করে নিতে হবে ব্যাপারগুলো, যে এগুলো এগুলো চার্জ আনতে হবে আর নিজে থেকেই তাকে গ্রহণ করতে হবে সেই চার্জটা, তো সেটাকে বলা হয় ইম্পিচমেন্ট। তো এই প্রসেসটা প্রেসিডেন্টের যে ইম্পিচমেন্ট করে রিমুভাল হবে, এই ব্যাপারটা নেওয়া হয়েছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। নেক্সট 127, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর দ্য পোস্ট অফ চিফ মিনিস্টার অফ এনি স্টেট ইন ইন্ডিয়া। তো চিফ মিনিস্টারের মিনিমাম এজ কত থাকা দরকার? 25,
এরকম চিফ মিনিস্টারের পার্টিকুলার আমাদের সংবিধানে কিছু লেখা নেই, কিন্তু মিনিস্টার অফ পার্লামেন্ট বা মিনিস্টার অফ স্টেট লেজিসলেচার বা লোকসভা বা লোকসভার সদস্যদের মিনিমাম বা রাজ্য বিধানসভার সদস্যদের যে মিনিমাম এজ থাকা দরকার সেটা হবে 25। ওকে, তো সেটা থেকে তুমি বলতে পারো, তোমরা বলতে পারো যে চিফ মিনিস্টারও এজ হবে 25, ঠিক আছে। আর এদিকে রাজ্যসভার মেম্বারদের এজ হতে হবে 30, আর প্রেসিডেন্টের এজ হতে হবে, প্রেসিডেন্ট আর গভর্নরের এজ হতে হবে 35, ঠিক আছে। এরকমই বিভিন্ন বিভিন্ন পোস্ট আছে আরও কয়েকটা যার পার্টিকুলার এজগুলো তোমাদের মনে রাখতে হবে, বা কত বছরের রিটায়ারমেন্ট এজ হচ্ছে ওগুলোও তোমাদের মনে রাখতে হবে। নেক্সট, দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি অ্যামং দ্য ফলোয়িং, নিচের ডাইনেস্টিগুলো মানে সব থেকে পুরনো ডাইনেস্টি হচ্ছে মৌর্য ডাইনেস্টি। তারপরে এখানে পরপরই সাজানো রয়েছে, মৌর্যর পরে আছে কান্হ, তারপরে আছে কুষাণ, তারপরে আছে গুপ্ত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 129, দ্য ফেমাস কোহিনুর ডায়মন্ড ওয়াজ প্রডিউস ফ্রম ওয়ান অফ দ্য মাইন্স ইন, কোহিনুর ডায়মন্ডটা নিচের কোন মাইন থেকে পাওয়া গেছে, গোলকোন্ডা মাইন থেকে, মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 130, ওয়ার আর দ্য আমাজন রেইন ফরেস্ট সিচুয়েটেড, অ্যামাজনের জঙ্গল তোমরা অনেক শুনেছো নাম, সেটা কোথায় আছে, সাউথ আমেরিকাতে, সোজা প্রশ্ন ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 131, ইন হুইচ ইয়ার আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড, আরবিআই গঠন হয়েছিল দেখো 1934 সালের অ্যাক্টের মাধ্যমে, 1935 সালে, কিন্তু এটা যখন ভারত স্বাধীন হলো তারপরেই ন্যাশনালাইজড হলো, তো ন্যাশনালাইজড হলো 1949 সালে, আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 132 দেখো, ইয়াকশঙ্গানা লিটারালি মিনিং সিলেস্টিয়াল মিউজিক ইজ এ পপুলার ডান্স ড্রামা অফ হুইচ ইন্ডিয়ান স্টেট, ইয়াকশঙ্গানা এটাও একটা মানে ক্লাসিক্যাল ডান্সই বলতে পারো একরকমের, ঠিক আছে। যদি আমাদের সঙ্গীত নাটক একাডেমি এটাকে মেনে নেয়নি, এই এটাকে ইয়ে বলে আর কি, ক্লাসিক্যাল ডান্স বলে, কিন্তু এটা একটা একটা কাইন্ড অফ ক্লাসিক্যাল ডান্স। তো এটা কোথাকার মিউজিক ফর্ম, ডান্স লিটারালি সিলেস্টিয়াল মিউজিক ডান্স ফর্ম, এটা হচ্ছে কর্ণাটকার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 133, হুইলার আইল্যান্ড দ্য সাইট অফ ইন্ডিয়াস মিসাইল টেস্টিং ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ, ঠিক আছে। হুইলার আইল্যান্ডটা কোথায় অবস্থিত, ওড়িশাতে, যেটাকে এখন এপিজে আব্দুল কালাম আইল্যান্ডও বলা হয়, নামটা চেঞ্জ হয়ে গেছে হুইলার আইল্যান্ডের, বা আরেক নাম বলতে পারো হুইলার আইল্যান্ড, ওড়িশায় আছে, ঠিক আছে, ওড়িশার কোস্টে। দ্য ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন, ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেট হয়, আন্ধ্রপ্রদেশে, খুব ফেমাস ফেস্টিভ্যাল ওখানকার আন্ধ্রপ্রদেশে ফ্লেমিঙ্গো, ফ্লেমিঙ্গো একটা বার্ডের নাম মানে পাখির নাম ফ্লেমিঙ্গো। নেক্সট, মালামপূজা ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, এই আলাপূজা মালাপূজা এগুলো কোথায় আছে, এগুলো কেরালায় আছে, তো মোটামুটি তোমরা গেস করতে পারো মালামপূজা ড্যাম কেরালায় আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 136, দ্য ক্রেডিট অফ ডেভেলপিং পোলিও ভ্যাকসিন গোস টু, পোলিও ভ্যাকসিন কে ডেভেলপ করেছিলেন, তো ফেমাস নেম জোনাস সক, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 137, সামার অলিম্পিক্স 2020 উইল বি হেল্ড ইন, তো 2020 যেটা সামার অলিম্পিক মানে মেন অলিম্পিক এটাই, উইন্টার অলিম্পিক একটা হয়, একটা ইউথ অলিম্পিক, একটা প্যারা অলিম্পিক, বিভিন্ন অলিম্পিক হয়, কিন্তু মেন যেটা অলিম্পিক সেটা হচ্ছে সামার অলিম্পিক, সেটা হবে 2020 জাপান টোকিওতে, টোকিও জাপানের সব থেকে বড়ো শহর টোকিওতে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 138, হুইচ কান্ট্রি হোস্টেড 2018 এশিয়ান গেমস, নিচের মধ্যে কোন কান্ট্রি 2018 এশিয়ান গেমস হোস্ট করবে, তাহলে এটা হবে ইন্দোনেশিয়া, ঠিক আছে। আমি বেশ কয়েকটা তোমাদের হোস্ট কান্ট্রি দিয়ে দিয়েছি, আশা করি একটা তোমরা যদি কমন পেয়ে যাও, ঠিক আছে। ওকে, তো হুইচ কান্ট্রি হোস্টেড 2018 এশিয়ান গেমস, তো কে, ইন্দোনেশিয়া, সরি এটা তো হয়ে গেছে অলরেডি, ও এশিয়ান গেমসটা ইন্দোনেশিয়া জাকার্তা শহরে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 139, দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইজ লোকেটেড ইন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায়, মানিলাতে, মানিলা কোথায়, ফিলিপাইন্সে, ফিলিপাইন্স রাজধানী মানিলা। কোয়েশ্চেন নাম্বার 140, ন্যাশনাল ইনকাম এস্টিমেটস ইন ইন্ডিয়া আর প্রিপেয়ার্ড বাই, আমাদের ইন্ডিয়াতে যে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করা হয় মানে মাপা হয় সেটা কে করে, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে। নেক্সট এসডিআর স্ট্যান্ডস ফর, এসডিআর এর ফুল ফর্ম কি, স্পেশাল ড্রয়িং রাইস, এটা কিসের সাথে রিলেটেড, IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এসডিআর স্ট্যান্ডস ফর স্পেশাল ড্রয়িং রাইস, অ্যান্ড স্পেশাল ড্রয়িং রাইস ইজ রিলেটেড টু IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্ট, নিচের মধ্যে কোন পেয়ারটা ভুল আছে, তো ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান 1951 থেকেই শুরু হয়েছিল, ঠিক আছে, তারপরে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান আসলো, ঠিক আছে, তারপরে যখন থার্ড ফাইভ ইয়ার প্ল্যান আসার টাইম আসলো, এলো আর কি থার্ড ফাইভ ইয়ার প্ল্যান, তখন কিন্তু
এই ইয়ারটা এখানে ভুল দেওয়া আছে, থার্ড প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যানের টাইমটা এখানে কি আছে, ভুল দেওয়া আছে। থার্ড প্ল্যান, 5 ইয়ার প্ল্যান তো আগেই হয়ে গেছিলো, 51 থেকে 56 যদি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান থাকে, তাহলে 56 থেকে 61 সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, 61 থেকে 65 থার্ড 5 ইয়ার প্ল্যান, তাই না? ওকে, নেক্সট 143, দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট আপ এ স্টেট অফ দ্য আর্ট ন্যাশনাল ডেটা রিপোজিটরি। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোয়েশ্চেন। ইট ইজ ডেটাবেস অফ অল দ্য, গভর্নমেন্ট একটা নতুন ন্যাশনাল ডেটা রিপোজিটরি গঠন করেছে, সেটাতে কিসের ডেটাবেস স্টোর করা থাকবে? জিও সাইন্টিফিক ডেটা অফ হাইড্রোকার্বন, মানে আমাদের কোথায় কোথায় হাইড্রোকার্বন, দেশের কোথায় মাটির নিচে হাইড্রোকার্বন সঞ্চিত আছে, সেটার ডেটা হচ্ছে এই ন্যাশনাল ডেটা রিপোজিটরিতে, সেটার ইনফরমেশান হচ্ছে এই ন্যাশনাল ডেটা রিপোজিটরিতে স্টোর করে রাখা হবে। নেক্সট, দ্য থিম ফর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে 2018 and 2019 ইজ, তাহলে 2018-19 ওয়ার্ল্ড ডায়াবেটিস ডের থিমটা কী ছিল? থিম ছিল দ্য ফ্যামিলি অ্যান্ড ডায়াবেটিস। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কমিউনিকেশন স্যাটেলাইট হুইচ ওয়াজ ক্যারিড বাই ইসরোস GSLV MK3 বা MAC3 বলতে পারো, রিসেন্টলি লঞ্চ ইন্টু স্পেস। রিসেন্টলি ইসরোর সব থেকে ভারী স্যাটেলাইট যেটা GSLV, সরি ইসরোর সব থেকে ভারী লঞ্চ ভেহিকেল এটা, ঠিক আছে, লঞ্চ ভেহিকেল, জিও সিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল MAC3 যেটা, সেটা একটা স্যাটেলাইট লঞ্চ করেছে। সেই স্যাটেলাইটটার নাম কী? স্যাটেলাইটটার নাম হচ্ছে GSAT-29, মনে রাখবে, GSAT-29। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 146, হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেনিয়ার বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ক্লাইম মাউন্ট গিলুই, দ্য সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন ইন পাপুয়া নিউ গিনি। তাহলে এটা হবে সত্যদেব সিদ্ধার্থ। এ মানে এটা কয়েকদিন আগেকার নিউজ, এখন আবার রিসেন্টলি এই মাসে যেই আপডেট পাওয়া গেছে সেটা থেকে বলা যাচ্ছে সত্যদেব সিদ্ধার্থ আরও 2টো মাউন্টকে জয় করে নিয়েছে, এখন টোটাল মোট 60টা মাউন্টকে সে জয় করে নিয়েছে। ঠিক আছে, নেক্সট, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি আনভেল দ্য হিউম্যান অ্যাঙ্কারস উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি? রিসেন্টলি হিউম্যান অ্যাঙ্কারস উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা মানে বাংলা এখন বলতে পারছি না এটার অ্যাকচুয়াল মান, ইয়েটা ট্রান্সলেশনটা, যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি যে রিসেন্টলি হিউম্যান অ্যাঙ্কারস ইউজ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগে, সেটা হচ্ছে চায়না। নেক্সট, 148, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ইয়োগা অ্যান্ড মাইন্ডফুলনেস? ইয়োগা অ্যান্ড মাইন্ডফুলনেস একটা বই, সেটার লেখক কে? সেটার লেখক হচ্ছে মানসি গুলাটি। ঠিক আছে, হু হ্যাজ ব্যাক দ্য 2018 লন্ডন প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড ফর কারেজ? লন্ডন প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড ফর কারেজের জন্য স্বাতী চতুর্বেদী নামে একজন জার্নালিস্ট, ফ্রিল্যান্স জার্নালিস্ট, তিনি সেই প্রাইজটা পেয়েছেন, লন্ডন প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড ফর কারেজ। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য গ্লোবাল স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম অফ ইউরোপিয়ান ইউনিয়ন? তাহলে আমরা যেই ইউজ গ্লোবাল স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ইউজ করি তার নাম হচ্ছে GPS, সেটা হচ্ছে আমেরিকার, ওরকমই ইউরোপিয়ান ইউনিয়নের, ইউরোপিয়ান ইউনিয়ন 28টা দেশের একটা গ্রুপিং মহাদেশ, একটা ইউরোপ মহাদেশ, তার মধ্যে 28টা দেশ আছে, তো ইউরোপিয়ান ইউনিয়নের একটা নিজস্ব GPS সিস্টেম আছে, সেটাকে বলা হয়, বা গ্লোবাল স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম আছে সেটাকে বলা হয় গ্যালিলিও। ওরকমই চায়নারও এরকমই একটা গ্লোবাল স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম আছে, সেটার নাম হচ্ছে বেইদৌ। আর রাশিয়ার যেটা নেভিগেশন সিস্টেম গ্লোবাল, সেটা হচ্ছে গ্লোনাস। সরি, অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য গ্লোবাল, হ্যাঁ, আর রাশিয়ার হচ্ছে গ্লোনাস, আর ফালকন তো একটা রকেটের নাম, অ্যালন মাস্ক ফালকন 9 রকেট তৈরি করেছেন, তোমরা জানো হয়তো। যাই হোক, একটু তাড়াহুড়ো করে তোমাদের বোঝালাম, কারণ তোমাদের পরীক্ষা 2 দিন পরেই, বেশি খুব বেশি টাইম নেই। নেক্সট BCS প্রিলিমসের জন্য তোমাদের মক টেস্ট প্রোভাইড করব আমরা, আর সেটারও সলিউশন এভাবেই দেওয়া হবে, তোমরা ওগুলো আগে সলভ করবে, তারপরে তোমাদের সলিউশন দেওয়া হবে। আর রেগুলার জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুরই ভিডিও এই চ্যানেলে প্রোভাইড করা হবে, তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও রেগুলার আপডেট পাওয়ার জন্য সবগুলো ভিডিও। থ্যাংক ইউ।